আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে নিবেদন করছি আমাদের ধারাবাহিক নাটক পারুলের সংসার। রচনা মোহাম্মদ শাহ আলমগীর, প্রযোজনায় আবু নওশের। নাট্যানুষ্ঠান পারুলের সংসার। আয় 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 আরে সংসার সুখের হয় রমণীর গুণে, যুগে যুগে এই কথা আসিতেছি শুনে, সুখী হওয়ার উপায় কিছু আছে জানিবার, মন দিয়া শুনেন কেসা পারুলে এর সংসার। নাহারবু, নাহারবু, ও নাহারবু, ঘরে আসো। পারুল আইসস, আয় আয় ঘরে আয়। নাহারবু, হুম, সে আসে নাই অহনু? আরে আইসা পড়বো বয় না। তোমার পোলা মাইয়া দিটা কই? স্কুলে, ছোটটারে এবার স্কুলে দিছি। মায়াটা ক্লাস ফোরে আর পোলাটা ওয়ানে, দুজনে একলগে যাওয়া আসা করে। খুব ভালো করছো নাহারবু, শিক্ষা হলো আন্ধার রাইতে পূর্ণিমার সান, শিক্ষা ছাড়া গতি নাই গো নাহারবু, গতি নাই। লও বুবু লও, এগুলা রাখো। কি রে, বেশি কিছু না, কয়টা ডিম আর দুটা পাকা পেঁপে। আবার এইগুলা কেন? তোমার পোলা মাইয়া লেগে আনছি, পুষ্টিকর জিনিস। বুবু, হুম, সে এখনো আসে না কেন? আসবো আসবো। পারুল, যাওনে রইছে, একদম মাথা গরম করবি না, বুঝছস? যা কওনের ঠান্ডা মাথায় সুন্দর করে কবি, মনে রাখিস হারুন কিন্তু তোরে খুবই ভালোবাসে। নাহারবু, ও নাহারবু, ওই ওই যাই হারুন, আয় হারুন, আয় ঘরে আয়। এই যে বুবু, ও লও এগুলা রাখো। তোরা কি শুরু করলি কত বারে? তোমার পোলা মায় আছে না, সামান্য চানাচুর আর লেবন চুস, তা কেন আসতে খবর দিছিলা? পারুল জানি কি কথা কইব তোর লগে। ও বুবু, আমি জানতে চাই শুক্র মিঠারে সুখী পরে আসতে দাওয়াত করছে কেডা? এই কথার জবাব আমার জানা নাই। তাই যদি হইব, তাইলে সেদিন সে কেন শুক্র মিঠারে আমাকে বাইতে নিয়ে গেল? ও মা, একটা লোক ভিন গ্রাম থেকে আইছে, সুখী পরে আমি বিনে তার পরিচিত কেউ নাই, তাই সে আমারে নিয়া। কে কারে নিয়া তাই তো বুঝতেছি না। যে যারে নিয়াই হোক, লোকটার উদ্দেশ্য তো মহৎ আছিল, সে তোরে তালাক দিয়া আমাকে বিয়ার পথ খোলসা করতে আইছিল। উদ্দেশ্য মহৎ, সন্দেহ নাই তাতে, কিন্তু নাহারবু জি গাও তো। নাহারবু এখানে নাই, পয়লাই সে চলে গেছে। আচ্ছা পারুল, তোর ওইসিটা কি কত? সেই তখন থেকে ওইদিকে মুখ ফিরে রয়েছস, কথা কইতেছস নাহারবুর উপর দিয়া, যা কনের ডাইরেক্ট কত ডাইরেক্ট ক। কেন তুমি কিছু জানো না? কি বাজানের লগে শুক্র মির্ধার কি কথা হয়েছে তুমি কিছু শুনো নাই? না তো। শুক্র মির্ধা আমারে তালাক দিব। ভালো কথা। বিনিময়ে 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 বাজানের কাছে সে 5,000 টাকা দাবি করছে। কি কইলি? কি কইলাম শুনতে পাও নাই? বুঝতে পারো নাই কি কইছি? হারুন ভাই, তোমার কাছে তো সে একটা দিলদরিয়া মানুষ, ভালো মানুষ, আমি তো ভুক্তভোগী, তোমার আগেই কইছি, কিন্তু তুমি কানে লও নাই। আরে মানুষ যদি সে ভালো হইব, তাহলে এত বছরে সে একবারও আমার কোনো খোঁজ করলো না কেন? আমি তার বিবাহিত স্ত্রী না। চুপ কর পারুল, চুপ কর। আর তুমি গেছো ওই শয়তানটার কাছে আমারে চাইতে? শুক্র মির্ধার দয়ায় তুমি আমারে পাইতে চাও কেন হারুন ভাই? কেন? তোমার নিজের হিম্মত নাই? তুমি কেমন পুরুষ মানুষ? আমি আসলে আসলে আমি চাইছিলাম সব দিক রক্ষা কইরা। হয় না, হয় না হারুন ভাই, তা হয় না, সব দিক রক্ষা হয় না। এখন বুঝতে পারছি আমি মানুষ চিনতে ভুল করছিলাম। আমি তো তোমার আগেই করছিলাম, ওটা একটা ইবলিশ। বাস পারুল, বাস হইছে, আর না, হারুন তো কইছে সে মানুষ চিনতে ভুল করছিল, সে ভুল স্বীকার করছে, অহন আর তার উপর রাগ করিস না তো। হ নাহারবুর কথা ঠিকই কইছে, অহন আসো সবাই মিলে নাস্তা করি, আসো। হায় হায় বুবু, করছো কি তুমি? পিঠা, সেমাই, মুড়ি মাখা, আচ্ছা এত কিছু খাইবো কে? কেন আমি খামু বুবু, আগে এক গ্লাস পানি খাও তো। আনতাছি। পারুল হুন, কি এদিকে আয়। কি ক? তুই বড় সুন্দর রে। দাও তো, বেশরম বেটা। ও পানি, ও পানি। হায় আরে মো
মর্যাদা সম্মান ইজ্জত মানুষেরই দান, রক্ষা কেহ না করিলে বারে অভিমান, কেহ চাহে আপোষ রফায় করতে সমাধান, বিনিময়ে চরম মূল্য কেহ আবার চান। আদুরি মারে চট করে একটু পারুলি গো বাড়িতে যা তো মা, গিয়া তোর বুবুরে কবি কাল সকালে আমি তাগো বাড়িতে যাবো, তোর খালু যেন বাড়িতে থাকে, দরকারি কথা আছে। আরে হুন হুন এদিকে ওই সর্বি কলার ফানাটা নিয়ে যা, পারুলি খুব পছন্দ করে। ভাবি সাব, ও ভাবি সাব, এই বেড়া আবার কোন মতলব লইয়া এলো কেডাই জানে। আরে মাতবর ভাই যে গরিবের বাড়িতে হাত্তির পাড়া, আসেন আসেন। তা কেমন আছেন মাতবর ভাই, আপনার পুত্র রাজা কেমন আছে? বহেন রাজা না, রাজা না বাদশাহ। হা হা বাদশাহ, একটু ঠান্ডা লাগছে বলাডার, এমনি আল্লাহ দিলে ভালোই আছে। তা ভাবি সাহেব, যে জন্য আসছি। মতলব সারা কি আর আপনি আসেন? হ্যাঁ কি কইলেন? না কিছু না, কি জন্যে আইছেন জানতে চাইলাম। আমি আগে আপত্তি করছিলাম, আপনারা তো আমার কথা আমল দিলেন না, এখন তো গিট্টু লেগে গেছে। আপনার কথার মানে কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। কম বুঝেন বলেই তো এই হাল। কি কইতে চান আপনি? নজু পাগলার মাইয়া পারুল, তার জামাই শুক্কুর মিদ্দা বেড়ার সুখীপুরে আনাগোনা শুরু করছে। হনসি এর মধ্যে নজু পাগলার বাইতো সে গেছিল। জানি আমি, পারুল সে তালাক দিতে রাজি আছে। কথাটা আমার কানে আইছে। তয় তয় বদলে সে 5,000 টাকা দাবি করছে। আরে হ গিট্টুটা তো লাগছে ইয়ানে, নজু পাগলা 5,000 টাকাও দিতে পারবো না, শুক্কুর মির্দাও পারুলে তালাক দিব না। আর যদি 5,000 টাকা তারে দেওয়া হয়? কে দিব? সে যেই দিক অহন আর রাজি হইব বলে মনে হয় না। পারুল হইল সোনার ডিম পারা হাঁস, তারে একবারে জবাই করব, শুক্কুর মির্ধ তো বোকা না। আরে মাদব সাহেব জি কেমন আছেন? ভালো ভালো। ওখানে কেডা নাহান না? হস আসা একটু কাম আছিল। ভালো ভালো, তা খবর কিছু শুনছো তোমরা? হস আসা গরম খবর হুই নাই তো আইলাম অহনি। খবরের আবার ঠান্ডা গরম কি? আছে চাষা আছে, হুই না এলাম শুক্কুর মিদ্ধা নজুকাঘাট ধমক খাইয়া সুকিপুরের এক মুরব্বী ধরছে। হ্যাঁ সেই মুরব্বী তার সবক দিছে, কইছে পারুলের লগে তার সম্পর্ক জাগায় তুলতে, তালাক না দিয়া তার ঘরে নিতে। কারণ শুক্কুর মিদ্ধা চাইয়া পারুলের দৈনিক আয় বেশি। মুরব্বী কইছে পারুল হইল সোনার ডিম পাড়া হাঁস, তারে একেবারে জবাই করা ঠিক হইব না। কেডাই কইছে? মুরব্বী কইছে মা। মুরব্বী কেডা? আমি এখন যাই ভাবি সাহেব। খবর আরো আছে মাদব সাহেব? আবার কি? হুই না এলাম, পারুল বলে নিজেই শুক্কুর মিদ্ধারে তালাক দিব। কইলে হইল? কাল নাকি পারুল থানার হাটে যাইব। তাতে কি হয়েছে? না মানে থানার দারোগা তা চিনা লোক তো। গ্রামের ঘটনা নিয়ে আবার থানা পুলিশ কেন? দেওয়া ভাবি সাহেব, এবার সত্যি আমি যাই। শুক্রিয়া রে, শুক্রিয়া। ওখানে বুঝতে পারলাম না মা। আরে চাষি মাতবু চাষাই তো হেই মুরব্বী। এই কথাটা আগে কবি তো মাতবর চাষাই লাঠি ফেলায় গেছে। হায় হায় হায়, আরে কথায় বলে ব্যবহারে বংশের পরিচয়, মাতবর সাহেব উচ্চ বংশের লোক হবেন নিশ্চয়, তবে কেন ব্যবহার তার বাজে এবং মন্দ, কেন তিনি তৈরি করেন অন্যের মাঝে দ্বন্দ্ব। আরে চাষা আপনি আমাকে বাইতে, হায় আল্লাহ আমি তো ভাবতেই পারতেছি না। আচ্ছা আপনি এত কষ্ট করে না মানে খবর দিলে বাজারে যাইতো আপনার কাছে? দরকারটা তো তোমার কাছে মা। আমার কাছে? বলেন বলেন আপনি কি খেদমত আমি করতে পারি? মারে হাতি খাদায় পড়লে সামসে গায়ে লাথি মারে। সি সাসা এসব কি কথা, তার সে এখন হাতি মরলেও লাখ টাকা দাম। সেই দিন আর নাই রে মা, জিন্দা থাকতেই মূল্য হ্রাস, মরলে তো মুদুর বাগাস। মারে
যেই জন্যই রাইতের আন্ধারে শুভে শুভে তোমার কাছে আইছি। বলেন বলেন চাচা। ওই শয়তান বাট পারবে তুমিষ্টা যাতে আর কোনোদিন সুখীপুরের রাস্তায় পাও রাখতে না পারে সেই ব্যবস্থা আমি কইরা দেবো, 100 ভাগ গ্যারান্টি দিলাম। কার কথা কোন চাচা? হারুন ভাই। দুরুজা কি কয়? আরে হারুন হইল সোনার টুকরা ছেলে, সুখীপুরের মেডেল। আমি কইতেছি ওই সর বাসনার সুকুটার কথা। 5,000 টাকা কারে কয় আমি ওরে হারে হারে বুঝাই দেবো। মগের মূল্যক পাইছে। আমি বাইসা থাকতে সুখীপুরে কোনো রকম জবরদস্তি চলবো না, আমি মারা গেলেও চলবো না। বুঝলাম আমার বাদশা ছোট মাতব্বর রাইতে বিছানায় পেশাব করে, ভিজা কথা বদলাইতে যদি একটু দেরি হয় এমন জোরে সিকুর দেয় তার সিকুর হই না খোয়ারের মোরক কুকুরুত করে ডাক দিয়ে ওঠে। বাদশা মাতব্বরই রক্ষা করতে পারবো। আর কিছু কইবেন? ওই দেখো আসল কথাই তুই কইনি এখনো। মা পারুল, তুমি কাল থানার হাটে যাইতাছ, থানার দারোগা তোমার চিনা লোক, থানায় তুমি নালিশ করবা, কথা সবই আমার কানে আসছে। আমি কই কি ঘরের কথা হাটে বাঙনের দরকার কি? তাছাড়া 100 ভাগ গ্যারান্টি তো তোমার দিলামই, বিষয়টা আমার ইজ্জতের সওয়াল। কিন্তু চাচা এইসব কথা মানে এইসব কথা আপনি কস্তুরীর বাসে যেমন হরিণ খোঁজা যায়, রং দেখে যেমন শিমুল চিনা যায়, তারা দেখে যেমন দিক পাওয়া যায়, তেমনি আপনার সন্তান পাইতে কোনো অসুবিধাই হয় না। এই লন চাচা আপনার লাঠি, আমাকে বাইর ফালাই আইছিলেন। রক্ত স্বল্পতা, আয়রনওয়ালা খাবার খায় নাই। রক্ত স্বল্পতার প্রতিরোধ করতে হইলে গর্ভবতী মহিলা আর যারা বাচ্চারে বুকের দুধ খাওয়ান সেইসব মহিলার নিয়মিত আয়রন যুক্ত খাবার খাওয়া দরকার, না হইলে আজকের মতো শেষ করিলাম পারুলের সংসার, কথা হবে একই সময় আরেক মঙ্গলবার। যে যেখানে শুনিলেন ভাই শহর বন্দর গ্রামে, ভালো থাকেন সুখে থাকেন দোয়া আল্লাহর নামে। মোহাম্মদ শাহ আলমগীর রচিত ও আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নাটক পারুলের সংসারের 13তম পর্ব শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারুল শিরিন বকুল, হারুন কামাল আহসান, মা জাহানারা আহমেদ, নাহার তরু মুস্তাফা, বয়াতি আবু বকর সিদ্দিক এবং মাতবর চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ।